ঈশপের গল্প থেকে আজকের গল্প গেও ইঁদুর আর শহুরে ইঁদুর এক গ্রামে একটা ইঁদুর বাস করত তার বন্ধু বাস করত দূরের এক শহরে একদিন সেই বন্ধুটি গ্রামে বেড়াতে এলো শহরের বন্ধুকে কাছে পেয়ে গেও ইঁদুর তো খুব খুশি হলো সে শহুর ইঁদুরকে গায়ের মাঠ ঘাট বন জঙ্গল আর ক্ষেত খামার দেখালো নিজের ঘরবাড়িও দেখালো দুপুরে খেতে বসে গেউইদুর বলল কি খাবে বলো গ্রামে যা যা পাওয়া যায় সবই আমার ঘরে আছে এই বলে সে তার বন্ধুকে কিছু শুকনো ফলমূল আর ধান গম জব খেতে দিল এসব খাওয়ার শহুরে ইঁদুরের একদম পছন্দ নয় তাই সে খেতে খেতে বললো সত্যি কথা বলতে কি পাড়া তোমাদের খাওয়া দাওয়া একেবারে সেকেলে এসব শুকনো খাবার আজকাল শহরে কেউ খায় না তাছাড়া এভাবে মাটিতে বসাও আমার অভ্যেস নেই শহরে এসো দেখবে খাওয়া কাকে বলে একদিন গেও ইঁদুর শহরে গেল সেখানে তার বন্ধু একটা বড় বাড়িতে বাস করে গেও ইঁদুর গিয়ে শহুরে ইঁদুরে সেই বাড়িতে হাজির হলো বন্ধুকে পেয়ে শহুরে ইঁদুরের খুব আনন্দ হলো দিন তারা দুজনে গল্প করে কাটালো রাতে শহুরে ইঁদুর তার বন্ধুকে নিয়ে একটা খাওয়ার ঘরে এলো এখানে কিছু আগেই বাড়ির লোকেরা লুচি মাংস পোলাও কাবাব খেয়ে গেছে তারই উচ্ছিষ্ট অনেক পড়ে রয়েছে শহুরে ইঁদুর সেই সব সুস্বাদু জোগাড় করে গেউ ইঁদুরকে নিয়ে খেতে বসলো গেউ ইঁদুর অবাক হয়ে বলল এরকম রাজভোগ তুমি রোজ খাও নাকি শহুরেঁদুর বলল রোজ কোনো কোনো দিন দই মিষ্টিও খাই এমন সময় খাবার গলে ঢুকল এক বাঘা কুকুর কুকুর দেখে শহুর ইঁদুর খাবার ফেলে দে দৌড় গেউইদুরও ভয়ে একটা নর্দমার মধ্যে ঢুকে পড়লো কুকুর চলে গেলে দুই বন্ধু গর্ত থেকে বেরিয়ে এলো তখন ইঁদুর বলল ইঁদুরকে গ্রামে আমরা শুকনো খাবার খাই বটে তবে তোমাদের মতন মুখের খাবার ফেলে দিয়ে আমাদের পালাতে হয় না এই বলে সে সেই রাতেই গ্রামে ফিরে এলো এই গল্পের নীতি কথা হল ভয় ভয়ে রাজভোগ খাওয়ার চেয়ে শান্তিতে শাক ভাত খাওয়া অনেক ভালো মুস্কার